লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে কিছু ঘটনা ঘটে যাওয়া আমি আজকে তুলে ধরবো আপনাদের সাথে। কারণ লিবিয়াতে যদি থাকে তাহলে মাফিয়াদের হাতে মার খেতে হয়, সেখানেও জীবনের নিরাপত্তা নাই। যদি লিবিয়া থেকে আপনি ইটালি আসতে চান সেখানেও জীবনের নিরাপত্তা নাই, আপনাকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইটালিতে আসতে হবে। সেখানেও অনেক টাকা খরচ করে আসতে হয়, হয়তো বা আপনি স্বপ্ন গড়ে তুলতে পারবেন যদি দেশটিতে পার হন, আর নয়তো আপনার ফ্যামিলি সহ আপনি একদম, আপনি তো শেষ কিন্তু আপনার ফ্যামিলির স্বপ্ন সব শেষ, আপনি নিজেও মরবেন আপনার ফ্যামিলিটাকেও মারবেন। তো ভালোবাসা ও দোয়া রইল সবার জন্য, সবাই দোয়া করবেন প্রবাসীদের জন্য। তো এই হলো প্রবাসীদের জীবন কাহিনী, কারণ এই যে আটলান্টিক মহাসাগর এভাবে পাড়ি দেয় তারপরও তারা জীবনে নিরাপত্তা পায় না, অনেক কষ্ট করে যেতে হয়, কারণ প্রবাস জীবনটা এতটাই কষ্ট, দেখলে আমার চোখে পানি চলে আসে। তো সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। লিবিয়াদের মাফিয়ারা কীভাবে তাদের প্রতি অত্যাচার নির্যাতন করে নেক্সট ভিডিওতে আমি তুলে ধরবো, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন, আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, কারণ এখানে আপনি যদি লিবিয়া যান তাহলে আপনি কোনোটাই নিরাপত্তা নাই, আপনি হয়তো লিবিয়াতে থাকলেও মরতে হবে, ইটালি গেলেও মরতে হবে, হয়তো আল্লাহ যদি কপালে লিখে রাখে তাহলে বাঁচতে পারেন। তো আপনারা কেউ লিবিয়া না যাওয়াই ভালো, আমি মনে করি আপনারা কেউ লিবিয়া যাবেন না, কারণ লিবিয়া গিয়ে অনেকেই বিপদে পড়ছে, তারা না আসতে পারছে দেশে, অনেক টাকার ঋণ করে যেয়ে না যেতে পারছে ইটালিতে, অনেক টাকা ঋণ করে।